বাহরাইনে অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনা করছে দেশটির কর্তৃপক্ষ। বৈধভাবে কাজের পরিবেশ ফিরিয়ে আনতে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহরাইন সরকার। এই অবস্থায় বাহরাইনে অবস্থানরত বাংলাদেশি প্রবাসী কর্মীদের সতর্কতার সঙ্গে দেশটির আইনকানুন মেনে বৈধভাবে বসবাস করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে মানামায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে এই অনুরোধ জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাহরাইনের শ্রমবাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ LMRA এবং ন্যাশনালিটি পাসপোর্ট এবং রেসিডেন্সি অ্যাফেয়ার্সের সম্মিলিত উদ্যোগে বাহরাইনের বিভিন্ন জায়গায় ব্যাপক অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানে যারা অবৈধভাবে দেশটিতে অবস্থান করছে, নির্ধারিত পেশা রেখে অন্য পেশায় কর্মরত, দেশটির আইন কানুন অমান্য করছে, নিয়ম ভঙ্গ করে রাস্তায় অবৈধভাবে দোকান বা স্টল বসিয়েছেন, তাদেরকে আটক করা হচ্ছে। এতে বলা হয়, বৈধভাবে শ্রমবাজারে কাজের পরিবেশ ফিরিয়ে আনতে প্রতি সপ্তাহে বাহরাইনের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হবে। এরই পরিপ্রেক্ষিতে প্রবাসী কর্মীদের আইন কানুন মেনে বৈধভাবে বসবাস করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। দারুণ খবর! এখন থেকে প্রতি শুক্র ও শনিবার মারহাবা রেস্টুরেন্টে থাকছে দিনব্যাপী স্পেশাল পায়া ও বুফে অফার। তাই দেরি না করে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে।